So, hello guys, this is me over here and welcome back to another video. So, we are going to play Run Simulator. Our last episode, you guys have seen, guys, we did this tower. It was very awesome. And I said that the last episode, you guys have liked it. And you guys have shared it. Oh, brother, thank you so much. What did you say? It's so happy. It's so happy. It's so happy. Oh, brother, thank you so much. Thank you so much. So, चलो आज की वीडियो शुरू करें। वीडियो टा शुरू करार आगे बिग शाउट आउट टू शेख मोहम्मद अली, थैंक यू सो मच फॉर योर सुंदर सुंदर कमेंट्स ब्रो। सो पूरा बृष्टि बस्टा शुरू हो गए से এখন আমার ফার্স্ট অফ অল গাইস যাইতে হবে আমাদের পিক ফার্মে অবস্থা কেমন জানি না, কারণ পিক ফার্মে প্রচুর পিক মারা দিতেছিল কালকে দেখছো তোমরা। তো আজকে কি হইছে আমি জানি না, এখনো যাই নাই আমি ওখানে। তো চলো আমি পিক ফার্মের দিকে যাই গাইস, দেন সেখানেই কথা হবে, লেটস গো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ভিডিওটাতে আমি লাস্ট ভিডিওটা 250 বলছিলাম, তো এই ভিডিওতে আমি 300 লাইকের এম করতেছি, জানি তোমরা ফিল আপ করে দিবা। সো গাইস তোমরা করে দিও, সো লেটস গো। চলো আমি 300 লাইকের এম করলাম লাস্ট এপিসোডের জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো চলো আজকে এখান থেকে জাম্প করি, দেন আমরা আমাদের পিকের ফার্মে চলে যাই, দূর থেকে জাম্প করবো যাতে করে একবারে গিয়ে পৌঁছে দিতে পারি। পৌঁছাতে পারবো কিনা তাই না, কিন্তু লেটস গো। পিক ফার্মে চলে আসছি। ওকে নতুন নতুন বেবি বেবি বয়েজ, কি অবস্থা তোমাদের? ও ভাই এই কি অবস্থা ভাই, সবগুলো পিক মরে গেছে। ও ভাই বাচ্চা সব মারা গেছে, আমি বুঝতে পারতেছি না কেন পিকগুলো মারা দিতেছে। খাবার কিন্তু অ্যাভেলেবেল আছে দেখো তোমরা, খাবার পানি কিচ্ছু সংকট নাই ভাই, কিন্তু পিক মারা। এই যে ভাই রে ভাই এই কি অবস্থা, সব পিক মরে একবারে শেষ, কিচ্ছু করার নেই ভাই। এখন সবগুলো আমার মিট সংগ্রহ করতে হবে, কি আর করবো, সব পিক মরে গেছে। সো গাইস কিচ্ছু করার নাই, সবগুলো পিক মরে একবার অবস্থা খারাপ, দেখা যাক গাইস এখন কি আর করবো, কিছু করার নেই, সবগুলো পিক মরে গেছে তো কিছু করার নেই এখন। সো এগুলোই সেল করে দিতে হবে, অথবা আমাদের যে যে মিট আইটেম আছে মিট আইটেমগুলো আমরা সেলে বানাইতে পারি। আরে সালাম যা লাফাইতেছে কেন ভাই? ওকে ভাই সবগুলো পিক কেন মরতেছে আমি বুঝতে পারতেছি না, মানে ভাই এই বাচ্চা কাচ্চা সব মারা দিতেছে। ওয়াই ম্যান ওয়াই ওয়াই ওয়াই, কেন এত পিক ভাই, এতগুলো তুলতে তুলতে তো আমার জান পুরো কাহিল হয়ে যাবে। এই দেখতেছ, ওকে আচ্ছা আর বাকি আছে নাকি? এই যে এখানে আছে, ওকে বাইরে কিছু পড়ছে, আনতে হবে আবার। ও এটা তো অনেকগুলো হয়েছে। আচ্ছা যাই হোক গাইজ, এখন দেখতে পারতেছো ভাই কি পরিমাণ পিকের মাংস এখানে, সব পিক মরে একবার ভূত হয়ে গেছে। সো কিছু করার নাই গাইজ, চোখে দেখতে পাচ্ছ আমার সব পিক মরে গেছে, আর সবগুলো মাংস আমি এখানে কাল করে রাখছি, সবগুলো আমার আগে আর কুলারে তুলতে হবে। তো আমার এখানে কুলার কম আছে, তাই আমি যাবো এখন বাজারে কুলার কিনতে, কারণ আমাদের কুলার দরকার আছে, বৃষ্টি ছিল বৃষ্টি কমেছে, এখন কুলার অল্প পরিমাণ আছে, তো এই কুলারগুলো হবে না, আর 10টা কুলার আমি কিনে নিয়ে আসবো এখন। তো চলো আমরা চলে যাই গেছি জেনারেল স্টোরে, দেন ওকে ওয়েট 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 ওকে। সো গাইজ আমরা চলে যাই এখন জেনারেল স্টোরে আমাদের ইয়ে নিয়ে, আমাদের গাড়ি নিয়ে। ওকে আমরা চলে যাবো এখন জেনারেল স্টোরে, দেন সেখান থেকে আমরা এই গেটটা চেঞ্জ করে ফেলবো, এটা যে পুরাতন গেট এই গেটটা আমরা রাখবো না, এখানে আমরা দুইটা দুইটা ছোটোখাটো পিলারের মতো করবো, একটু ডিজাইন ভালো করে করবো যাতে করে দেখতে সুন্দর লাগে। সো এখন চলে যাবো আমরা সরাসরি জেনারেল স্টোরে, সেখান থেকে গাইজ আমরা আমাদের বাকি কাজ বা বাকি কাজগুলো শেষ করবো, এখন আমি কুলার টুলার কিনে আনতে হবে। সো ওকে গাইজ আমরা চলে আসছি জেনারেল স্টোরে এই মুহূর্তে। তো আমরা এখন এখান থেকে ভাই এখানে দই বানানোর জিনিস কি পাওয়া যায়, দই কেমনে বানায়, আমি এটা কার্ড বানানোর জিনিস আমি জানি না, ফুড অ্যান্ড ওয়াটার জানি না, টুলস টুলসের তো। ও ভাই আমার মিল্ক ক্যান কিনতে হবে, এটা আমি ভুলে গেছিলাম, কারণ আমার গরুর দুধ রাখার মতো ক্যান নাই, তো মিল্ক ক্যান আরও দুইটা কিনে নিয়ে যাই, দুইটা মিল্ক ক্যান কিনে নিলাম। সো গাইস মিল্ক ক্যান মানে মিল্ক রাখার মতো আমার কাছে ক্যান নাই, তাই আমি আরও দুইটা মিল্ক ক্যান কিনে নিলাম, দুইটা মিল্ক ক্যান কিনলাম। দেন মোল্ড আছে, মোল্ড লাগবে না, আর 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 হ্যাঁ কুলার, 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে 10টা কুলার কিনে নিলাম।
আমাদের মনে হয় যে ইলেকট্রনিক এই জিনিসগুলো কেনার দরকার, কারণ আজকে এখন আমার কাছে প্রচুর টাকা আছে, আর এখন আমরা যে পিক টিকগুলো বিক্রি করবো না, তা ভালো টাকা পাওয়া যাবো। সো সেইগুলো সেল করার পরে আমরা ইলেকট্রনিক জিনিসগুলো কিনবো, কারণ আমাদের এই ম্যানুয়াল দিয়ে কাজ হচ্ছে না, কাজ মানে প্রপার হচ্ছে না। তো কাজ ভালো করে করতে হলে আমার ইলেকট্রিক কিনতে হবে, ম্যানুয়ালগুলোর দামও কম, কাজও স্লো, তো সেটা দিয়ে আমার কাজটা হচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমরা করতে পারি যে ইলেকট্রিক সসেস সাফার এটা কিনতে পারি, এবং মিট গ্রাইন্ডার এইটাও কিনতে পারি। তো এখন কিনবো না, এখন দরকার নেই। তো আমি যেগুলো দরকার এগুলো কিনে নিয়ে যাচ্ছি। তো আমি চেক আউট করে ফেলি, মিল্ক ক্যান দুইটা এবং কুলার আছে 10টা, তো চেক আউট করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পারচেজ। আচ্ছা ওকে, সো এখন আমরা তুলে নিব গাড়িতে সবগুলা, দেন চলে যাবো বাসায়। ও না, এখানে সেল করা বাকি আছে কিছু, কিন্তু এটা সেল করে দিই। ওয়েট 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 ওয়েট, এখানে কিছু সেলের বাকি আছে। ও ভাই, ও না, কুলারগুলো তো আমি সেল করবো, এত কুলার আমি সেল করবো নাকি? মিল্ক ক্যান দরকার, যে বয়েল মিটগুলো সেল করে দেবো, এখানে $180 100। ওকে শেষ, এগুলো ভাই সব সেল করলে ভাই পুরাই লস খেয়ে যাবো, কারণ এগুলো কিনছে এই মাত্র, এগুলো কি সেল হয়ে গেল তখন পুরাই সমস্যা। ওকে দাঁড়াও, আমি এগুলো এখন সুন্দর করে সাজিয়ে নিবো, দেখো দেখতে একটু সুন্দর লাগে এই জন্য। সো ওকে গাইজ, আমরা মোটামুটি তুলে ফেলছি সব কিছু, এখন আমরা চলে যাবো সরাসরি বাসায়, আমাদের কুলার নেওয়া শেষ ভাই, 10টা 12টা কুলার। ওকে ওকে, যা আছে কুলার মোটামুটি আমি নিয়ে নিছি, এটা আমি লাগিয়ে দিই। ওকে, এখানে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, আগে 10 12টা, ও এখানে আছে আরও কয়েকটা। তো সব মিলে আই থিঙ্ক হয়ে যাবে, আর বেশি কুলার দরকার নেই, আর 120টার বেশি পোকার হবে না। সো ওকে, লেটস সি দেখা যাক কী হয়। সো চলো এখন বাসায় চলে যাবো আমরা কুলারগুলো নিয়ে। ওকে, আমরা এখন চলে যাই বাসায়, সেখান থেকে আমরা মাংসগুলো কালেক্ট করা শুরু করে দিব। হরিণ যদি পালা দিতে ভাই হরিণ পালতাম, কিন্তু হরিণ তো ভাই পালা যায় না, হরিণ তো কন্ট্রোল করা যায় না। ওকে, সবগুলো কুলার আমি নিয়ে আসছি। ওকে, তারা এই মিল্ক ক্যানগুলো আমি জায়গায় নিয়ে যাই। গাইজ, আমার মিল্ক রাখার মতো ভাই দেখো পাত ইয়ের মধ্যে রাখছি, কারণ আমার মিল্ক রাখার মতো জায়গা নেই, ওখানে মিল্ক প্রোডাক্টগুলো বানাইতে হবে, মিল্কের প্রোডাক্টগুলো আমি বানাইতে পারতেছি না এখন। আর কালকে যেন টাওয়ার নিয়ে খুব বেশি বিজি ছিলাম, বাইরে যাও না বাছা, বাইরে যাও না। ওকে, মানে সবগুলো আমরা নিয়ে নিই, কারণ এখানে ময়লা টলা পড়তে পারে। ওকে, এটা নিলাম, এটা নিলাম 21 লিটার, আর এখানে ভাই পুরাপুরি মানে করো দুধ পুরাই, একটা ক্যান দুইটা ক্যান পুরো ফুলফিল আছে। আর দেখি অটো থেকে কিছু দুধ নিয়ে নিই, সব পিক মারা গেছে, ওই পিকের মাংসগুলো সংগ্রহ করতে হবে। ওকে, এইটা পুরোপুরি ফুলফিল হয়ে গেছে। সো ওকে, এই তিনটেই ফুলফিল আছে, আমরা বাসায় নিয়ে যাবো, সেটা সমস্যা হবে না। তো চলো, আমরা এখন আমাদের পিকের মাংসগুলোকে সংগ্রহ করতে হবে। ও ভাই, এই যে দেখো কী অবস্থা ভাই, সব পিক মরে একবার, অবস্থা খারাপ। সবগুলা কুলার ভিতরে নিয়ে আসতেছে গাইজ, সবগুলা কুলারই কাজে লাগবে। সো সব কুলার আমি এখানে জাস্ট নিতে শুরু করি। সো গাইজ, মাংস তুলতে তুলতে ভাই আমার রাত হয়ে গেছে, এখন ঘুমাইতে হবে। দেখি সবগুলা তোলা শেষ হলে কি আমি ঘুমাই পড়বো, ধরো এই সর্বটা। ওকে, মোটামুটি গেছে আমার সবগুলাতে, নেওয়া আসে যাওয়া একটা ঘুম দিয়ে আসি। অর্ধেক মাংসের মতো তুলে ফেলছি, এবং বাকি অর্ধেক এখন তুলে ফেলবো, তুলে দেন অন্যান্য কাজ করবো। ধরো এখানে লাইট জ্বালাই দিই, গ্যারেজের লাইট অফ আছে, এখানেও লাইট আছে, লাইটগুলো জ্বালাই দিবো। তারপরে একটু দেখতে গিয়ে সুন্দর লাগে, আমি বুঝি না আমি কী করি। ওকে, আমি সবগুলো লাইট জ্বালাই দিই, তাই দেখতে একটু সুন্দর লাগে। ওকে ওকে ভাই, দেখতে একটু বেশ জোশ লাগতে হবে না। ওকে, আমি আমার এই বাতিগুলো জ্বালাই দিতেছি রাতের বেলা, যাতে কাজ করতে সুবিধা হয়। ওকে, সবগুলো লাইট জ্বালাই দিলাম, আর এখন আমি ঘুমাই যাব। সো ওকে, গুড নাইট এভরিওয়ান, এবং আমরা সকালে উঠে আমার আবার মাংস তোলার কাজটা শেষ করতে হবে, শেষ করে দেন অন্যান্য কাজ করব। কারণ মাংস যত সেল করবো আমার টাকা পয়সার পরিমাণ তত বাড়বে, এবং আরও আর বেশি বেশি কিছু করতে পারবো। সো আমাদের বড় একটা বিল্ডিং করার কথা, সেটা আমরা করে ফেলবো, কোনো সমস্যা নেই। সো গাইস, তুলতে তুলতে আমি একবারে টায়ার্ড হয়ে গেছি, আর একটা মাত্র বাকি, কিন্তু এই কুলারগুলো তো হইতেছে না, সবগুলো কুলার ভরে গেছে অলরেডি। দেখি বাইরে কিছু মনে পড়ে আছে, ওইগুলো তুলতে, ও ভাই যে বাইরে পড়ে আছে, এগুলো আমি তুলে নিই এখান থেকে, আমি জানি বাইরে কিছু পড়ছে। আর ওই যে আগে যেটা আমি স্ক্রিন ছাড়াইছিলাম, ওইটার কিছু জিনিস বাইরে পড়ে গেছিলো। ওকে, আর নেওয়া যাবে এক পিস ভাই, এক পিসের জন্য আবার আসতে হবে, ঠিক আছে। সো ওকে, সবগুলা কুলারই এই মুহূর্তে ফুলফিল হয়ে গেছে গাইজ, এখন আমি কী করবো, এক কাজ করব, এখন এগুলো সব সেল দিয়ে দেন এগুলো আমি রেখে দেবো আমাদের মিটবল বা অন্যান্য প্রোডাক্ট বানানোর জন্য। এগুলা এখানে থাকুক, আমি ওইটা সেল দিয়ে আসি, দেন ওইগুলো আমরা আবার কালেক্ট করবো গাইজ। সো ওকে, এগুলো আমরা চলো রেস্টুরেন্টে একটা টান দিকে সেল দিয়ে আসবো। সো চলো আমরা চলে যাই এখন রেস্টুরেন্টে গাড়িটা। ও ভাই, ওকে গাড়িতে তেল পারফেক্ট আছে, তো চলো এই সাইডটা আমরা গাড়িটা ঢুকাই দিবো, দেন ওকে।
সো এদিক দিয়ে ঢুকানোটা একটু টাফ হয়ে যাচ্ছে, তো আমরা ওই সামনের দিকে চলে যাবো। এদিকে ঢুকানোটা একটু টাফ, তো এদিক দিয়ে ঢুকানো এখন ট্রাই করা ঠিক না। পরে যদি আবার যেখানে জটলা লেগে যায় তখন ভাই সময়টা অনেক চলে যাবে। ওকে আমরা জাস্ট এই এই দিক দিয়ে ঢুকে দিব, ওকে জাস্ট এদিক দিয়ে ঢুকিয়ে দিব এবং দেন এখান থেকে দাঁড়াই আমরা সেগুলো তুলে ফেলতে পারবো আই থিঙ্ক। ওকে চলো আমরা এগুলো তুলে ফেলি। প্রথমে আমরা এই গাড়িটাই ফিল আপ করি, প্রথমে গাড়ির ভেতরটা ফিল আপ করবো, দেন আমরা ট্রেলার ফিল আপ করবো। তো সবগুলো আমরা গাড়িতে নিয়ে নিই এখন। সো এখন সব কিছু তুলা শেষ, এখন চলে যাবো আমরা রেস্টুরেন্টের সেল দেওয়ার জন্য। ধরো আমি গাড়িটা কি ঘুরাইতে পারবো আমি এটাই বুঝতে পারতেছি না, এই কারণ এই গাড়িটা ঘোরানো খুবই কষ্ট, ট্রেলার লাগানোর পরে ঘোরানোটা খুবই টাফ। আর এই থেকে বাড়িতে পারবো কিনা, এদিকে বাড়িতে পারলে তো বাড়িয়ে যাবো, দিতে হবে এই আস্তে আস্তে করে গাড়ি চালাই যদি বাড়িতে পারি। গাড়ি চলো আস্তে আস্তে করে যাবো যাতে করে গাড়িটা বাই করতে পারি। ও ভাই আটকে গেছে শেষ, এই আটকে আটকে গেছে, আমি জানি আটকে যাবে। আরে ভাই সবাই আমার সবগুলো পোকার নেওয়া শেষ, আমি একটা গাড়িতে করে নিয়ে নিছি কারণ এই ট্রেলারটা নিয়ে আমি যাইতে পারতেছিলাম না, ট্রেলারটা এখানে ফাইসা গেছে। তোকে সেটা ফাইসা যাক, আমি এখানে নিয়ে সবাই মানে দেখতে পাচ্ছ কতগুলো পর্ক নিয়ে যাইছে গাইছে, কত টাকা হয়ে যাবে আমার এখন। সো সবগুলো পর্ক আমি এখন রেস্টুরেন্টে সেল করে দিব, আর দুধ যা আছে দুধ দিয়ে আমরা অন্যান্য আইটেম তৈরি করবো, আর যা যা পর্ক বাকি আছে সবগুলো আমি ঘরে নিয়ে রেখে দেবো, সেখান থেকে আমরা মিট বল টিটবল এগুলো তৈরি করবো। সো সেটা তোমরা দেখতেই পারবা গাইজ। সো এখন আমরা চলেছি রেস্টুরেন্টে, তো এখান থেকে আস্তে আস্তে যেতে হবে, রাস্তাটা খুবই দুর্গম পথ বলা যায় আমার জন্য, কারণ এখানে আমি অনেক বেশি অ্যাক্সিডেন্ট করি গাইজ। সো দাঁড়াও এখান থেকে আমি ব্রেক ধরে ধরে যেতে হবে, আরে আর এই যে যে বলতে না বলতে দেখো অ্যাক্সিডেন্ট করে ফেলছিলাম অল্প অল্পের জন্য। সো ওকে চলে আসছি গাইজ, আমরা এখন এই মুহূর্তে আছি। আরে আজব ভাই, ওকে এটা আমরা এখানে রাখবো এবং সেল করে দেবো গাইজ। কতগুলো পর্ক হচ্ছে চিন্তা করো, চা পর্ক সসেস, আরে পর্ক সসেস হচ্ছে ভালো একটা সেল করতে পারতাম, চিকেন ওকে যাই হোক এগুলো নাই যেহেতু, তো যা আছে আমরা ওইগুলোই সেল দিব। সো ওকে গাইজ দেখা যায় কত টাকা, ও ভাই $8,640 গাইজ, $8,640 কি বলবো ভাই, সত্যি কথা এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। তো আজকে আমরা একটা গাড়ি কিনতে পারবো, তো চলো গাইজ এখন এখানে সেল দিবো, দেন আমরা গাড়ি কিনবো গাইজ আজকে একটা, তো চলো গাড়ি কিনে নিয়ে আসি গাইজ, চলো লেটস গো। সো এখানে $8,640 আর আমরা একটা পিক আপ কিনবো, তো তোমরা জানো একটা পিক আপ আমার খুব পছন্দের। এর আগের এপিসোডগুলো যারা দেখছো $16,000 এই মুহূর্তে আমার পকেটে চলে আসছে গাইজ, $16,000। তো আমরা $16,000 থেকে $1,600 একটা গাড়ি আছে ওইটা আমরা কিনবো। সো চলো এটা আমরা এটা রেখে আসি, এটা রেখে এসে বাইক দিয়ে আসবো আমরা, এটা রেখে চলো এটা রেখেছি, তো আমরা গাড়ি কিনবো আজকে। সব সেল দিয়ে দিলাম আর বাকি কাজগুলো আমরা ইয়েতে করবো, মানে ওই মানে সসেস তৈরি করার জন্য ওইগুলো আমি এই কুলারে করে ঘরে নিয়ে যাবো গাইজ। সো গাড়িটা আমি এখানে পার্ক করে দেন আমি ওইটা নিয়ে আমি চলে আসবো এখন গাড়ি কেনার জন্য। তো চলো আমরা একটা গাড়ি কিনি আজকে, অনেক মানে আমাদের যেহেতু আছে তো আমরা কিনতে সমস্যা কী, টাকা তো আছে গাইজ। সো চলো সমস্যা নাই, তো এখন ও ভাই হরিণ 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 আমার ঘরের ভিতরে ঢোকার ট্রাই করতেছে, আচ্ছা সে ট্রাই করুক। ওকে এখানে তেলের গ্যালন সবগুলোই খালি, একটা ভরা আছে, তো একটা দিয়ে ভাই কভার করা যাবে। আমি ওকে গাইজ দাঁড়া আমরা একটা টান দিয়ে জাস্ট আমরা তেলের গ্যালনটা ফুলফিল করে নিয়ে আসবো, আমরা এখন যাবো তেল পেট্রোল পাম্পে তেল আনার জন্য। তো চলো আমরা একটা দূর দিকে তেলগুলো নিয়ে আসি। আরে ভাই কোন দিক গেলাম, আচ্ছা ওকে সমস্যা নাই। সো আমরা যে কোনো এইখানে শর্টকাট মারবো, ওকে শর্টকাটই মেরে দিয়ে গেছি কারণ আমাদের যত আগে যেতে পারবো। আরে এই যে এই যে এই গাড়িটা এই প্রবলেম, এই জন্য আমি গাড়িটা চেঞ্জ করবো গাইজ। সো ওকে আমাদের কাজ, চলো আমাদের মোটামুটি আমাদের তেল নেওয়া শেষ, এখন চলে যাবো সরাসরি রেঞ্চের দিকে। তো রেঞ্চের দিকে যাবো, তাহলে আমরা ওইখান থেকে একটা গাড়ি কিনে নিয়ে আসবো। তো চলো আমরা রেঞ্চের দিকে পরে যাই গাড়িটা কিনে নিয়ে আসি, কারণ গাড়ি এই রাস্তেই পড়ে গাড়ি কেনার ইয়েটা। সো গাড়ি কিনে একবারে চলে যাবো। ওকে আমরা কার শপে চলে আসছি, আমাদের রাতও হয়ে যাচ্ছে ভাই, ক্লোজ হয়ে যাবে, তো জানি আর এখানে নিয়ে ফেলি। গাড়িটা এখানে পার্ক করে দাঁড়ো, এখানে পার্ক করে রাখি যাতে পরে এসে নিতে পারি। ও ভাই এখানে একটা হরিণ মরে রয়েছে, ওয়েট 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 ওয়েট, একটা হরিণ মরে পড়ে আছে, মাংসটা সংগ্রহ কইরা রেখে দেই গাইজ পরে কাজে আসবে, কোনো চাপ হবে না গাইজ পরে কাজে আসবে। এখানে মাংসটা হরিণটা মরে পড়ে রয়েছে, মাংসটা নিয়ে সেল করতে পারবো, কারণ ওয়াইল্ড অ্যানিমেল দিয়ে তো কোনো মানে কোনো প্রোডাক্ট হয় না, তো ওয়াইল্ড অ্যানিমেল দরকার সেল করার জন্য দরকার, তাই আমি সেল করে দিব, কোনো সমস্যা নেই। ওকে গাইজ এই মুহূর্তে দেখো পকেটে $16,000 আছে, কোনো সমস্যা মানে একটা গাড়ি নিয়ে ফেললে। তো চলো আমরা একটা বড় পিক আপটাই নিয়ে নিই এখন। ওকে রাত হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাবে, আবার ক্লোজ হয়ে গেলে ভাই একটা সমস্যা। ওকে
এসইউভি বড় গাড়িটা আছে, এই ছোট পিক আপটা আমি পরে নিব, এটা আমার নেওয়ার ইচ্ছা আছে। এই পিক আপটা আমরা নিব গাইস, ওকে বাই দ্য কার, ওকে আমরা বাই করে ফেলছি $1600 গাইস। ওকে এটা নিয়ে এখন বাসায় চলে যাব। ওকে মনে হয় 14,000 এখনো আছে। কোথায় 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 আমার গাড়ি? ওকে গাইজ আমার সেই কাঙ্ক্ষিত গাড়ি। ওকে দাঁড়াও আমরা এখন এই জিনিসগুলো এইটার মধ্যে তুলে নিই, পরে এসে এই আমার ইয়েটা নিয়ে যাব, পরে এসে বাইকটা নিয়ে যাবো। এখানে আমার পার্কিং এর লটে রেখে গেছি বাইকটা, যাতে করে সমস্যা না হয়, কারণ আমার তো এই ট্রেইলার নিয়ে আসলে ভাই ট্রেইলার দিয়ে টানাটানি করতে ভালো লাগে না। ওকে তাহলে চলো গাইজ আমরা এখন চলে যাই এটা কাস্টমাইজ করতে। সো গাইজ এখন আমরা চলে যাব কাস্টমাইজ করতে এটার ভেতরে। ওকে এটা আপগ্রেড যদি করতে যাই, ওকে অল সব কিছু লাগাই নিলাম, আপগ্রেড করে ফেলছি। এখন কালারটা গাইজ কালারটা কি দিব দেখি, কালারটা কি দেওয়া যায় দেখি, ওয়েট এটা এটা ফুল করি, এটা ব্রাইটনেসটাও ফুল করে দিই, কালারটা কি করা যায় কালার, ওয়েট ওয়েট ওয়েট। ওকে এই কালারটা জোস লাগতেছে। ওকে এক্সিট। ওকে ওয়া 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 ওয়া। ওকে ভাই এই গাড়িটা কন্ট্রোল আমার সেই ভালো লাগে, এটাতে আমার সব সচরাচর কাজগুলো এখন করতে পারবো। এই ছোটো গাড়ি ইউজ করতে আর ভালো লাগে না, আর বেশি বড়ো গাড়িটাও ইউজ করা যায় না, তো আমি এই গাড়িটা আমাদের বাকি সব কাজে ইউজ করতে পারবো পিক আপটা। সো ওকে ভাই এই পিক আপটা কিনে খুব লাভ হয়েছে, এই এখন এখন পর্যন্ত আমি বলতে পারি পিকটা এই পিক আপটা কিনে আমার অনেক লাভ হয়েছে। নতুন একটা গাড়ি কিনে ফেললাম, পকেটে টাকা আছে যেহেতু ভাই কিনলাম, কিন্তু আমাদের বিল্ডিংটাও বানাইতে হবে, এই গেট টেট সব কিছু তৈরি করতে হবে, অনেক কাজ বাকি এখন আমাদের ফার্মে, অনেক কাজ বাকি, কিন্তু বিজনেসও তো করতে হবে না। তো চলো সমস্যা নাই, এখন আমার তেলের জিনিসগুলো এখানে রেখে দেই, যে একটা ঘুম হবে। ও ভাই এই যে একটা গ্যারেজ তো বড়ো করতে হবে, এই গ্যারেজ আমার হবে না। সো গাইজ আমি চিন্তা ভাবনা করতেছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও, আমি স্টোর হাউসটা এখান থেকে সরাই দিব, তোমরা কী বলতো অবশ্যই কমেন্টে জানাও। আমি চাইছি স্টোর হাউস এখানে সরাই, কারণ আমার গ্যারেজটা বড়ো করতে হবে, কারণ আমি সবগুলো গাড়ি কিনে ফেলবো কয়েকদিনের ভেতরে, কারণ গাড়ির দাম খুবই কম আছে, আর যেই টাকা আমার কাছে আছে আমি সবগুলো গাড়ি কিনে ফেলতে পারবো। সো মোটামুটি বেশি দামি গাড়িগুলো চলে আসছে, আর কম দামি গাড়ি কিছু রয়ে গেছে, ওইগুলো আমি কিনে কালেকশানে রেখে দিব, কারণ আমাদের গ্যারেজে টোটাল গ্যারেজটাতে সুন্দর মতো থাকবে আমার ইয়েগুলো, কী বলে আমাদের গাড়িগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। তো আমি চাচ্ছি যে স্টোর হাউসটা এখান থেকে সরিয়ে আর যে কোনো অন্যদিকে নিয়ে যাইতে, কারণ স্টোর হাউস এখানে দেখতে ভালো লাগতেছে না, কারণ আমার গ্যারেজটা বড়ো করতে হবে, সবগুলো গাড়িগুলো বাইরে গেছে আমার। সো দেখো তোমরা কমেন্টে জানাও আমি কি স্টোর হাউসটা এখানে সরাই দিব কিনা, তোমরা কমেন্ট অবশ্যই জানাই দিও গাইজ। সো চলো এখন আমরা একটা ঘুম দিয়ে দিব, তেলের গ্যালেনটা নামাই নেই, দাঁড়াও তেলের গ্যালেনগুলো আমরা এখানে রেখে দিই চার। ওকে চারটা জেরিক্যান পুরো ফুলফিল আছে, কোনো সমস্যা নাই। ওকে গুড নাইট। ওকে ওকে সকাল হয়ে গেছে, দেখো ভাই এই গাড়িটা আমরা কালকে কিনলাম, কেমন হয়েছে ভাই দেখো, অবশ্যই দেখতে ভালোই লাগতেছে। ওকে চলো আমরা দুধ নিয়ে এখন চলে যাই আমাদের কিচেনে। তো দুধ নিয়ে কিচেনে, আমাদের কিচেনে কিছু প্রোডাক্ট কার্ড কীভাবে বানায় আমি জানি না, তোমরা কেউ জানো কি না গাইজ, আমি আসলে বুঝতে পারতেছি না দই কীভাবে বানায় দুধ থেকে, এটা ভাই কেমনে আমি এটাই বুঝতেছি না। তো দেখা যাক, আমরা এখন দুধের পাতিলটা নিয়ে যাই ঘরে নিয়ে যাব। কী রে সবগুলো একখানে কী করস? আরে ভাই ওকে সবগুলো দুধের বালতি আমরা নিয়ে নিই। ওকে নিয়ে নিলাম গাইজ, আমার কাছে এই গাড়িটা খুব ভালো লাগে, এটা চালানো এটা মানে কন্ট্রোলিং সেই কন্ট্রোল ভাই, এটা চাইতে আলাদা ভালো লাগে। ওকে আমরা ওই গাড়িটা পরে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, এখানে রেখে দিয়েছি ভাই, হরিণ এসে এখানে ঘোরাঘুরি করতেছে, বলো কেমনটা যে লাগে ভাই, এখন আমি মারবো না তাই এখানে আসছে, মারার সময় একটা হরিণ খুঁজে পাই না। নতুন একটা জিনিস দিয়েছে কার্ড, মানে দই, দইটা কেমনে বানায় আমি এটা জানি না, তোমরা কেউ জানো কি না গাইজ জানলে অবশ্যই কমেন্টে জানাই দিও। ওকে এখানে রাখার জায়গা হচ্ছে, আচ্ছা ওকে ওকে জাস্ট আমরা এখানে বসাই দিব দুধ, বাকি কাজগুলো এখান থেকে শুরু হবে। সো গাইজ আমার চুলাও কিনতে হবে, কারণ আমাদের এই দুই চুলায় ভাই কাজ করে আমার কাজ সামনের দিকে যাচ্ছে না। তো ধরো আমরা এক ফাঁকে গিয়ে একটা টান দিকে চুলা কিনে নিয়ে আসবো। ওকে মোটামুটি আমাদের কাজ শুরু হয়ে গেছে, তো চলো আমরা চুলা কিনে নিয়ে আসি এবং পাতিল আরও দুইটা, মানে চুলা যেটা পাতিল ওটা কিনে নিয়ে আসবো। তো চলো গাইজ আমরা একটা টান দিয়ে যাবো এখন আমাদের টুল শপে, সেখান থেকে চুলা কিনে নিয়ে আসবো, এই দুইটা চুলায় ভাই কাজ হইতেছে না, চুলা কিনে নিয়ে আসি। ওকে চলো, সো এখন যাবো আমরা টুল শপে, সেখান থেকে চুলা কিনে নিয়ে আসবো, কারণ অন্যান্য প্রোডাক্ট বানাইছিল সসেস বানাইছিল আমাদের অনেক পাতিলের দরকার বা ইয়ের দরকার। তো ওকে ভাই এটা কন্ট্রোলিং দেখছো ভাই, এই গাড়িটা খুবই ভালো, পিক আপটা অসাধারণ, এক কথায় অসাধারণ পিক আপটা। পিক আপটা আমার আগের সিজনেও ভালো লাগছে, এই সিজনে আমি পিক আপের কন্ট্রোলিংটা পাওয়া সেই ভালো। ওকে আমরা এই মুহূর্তে অনেকটাই কাছাকাছি চলে আসছি আমাদের টুল শপের,
তা টুলস ভাই সকালবেলা পুরাই বৃষ্টি এবং কুয়াশায় পুরা ভরা। আরে ভাই কন্ট্রোল হইতেছে না, লল। ওকে গেছি, আমরা চলে আসি টুলস শপ, এখন চুলা কিনে নিয়ে যাবো, চুলার দরকার আছে, কারণ তো দুইটা চুলায় ভাই কাজ করে পুষাইতে পারতেছি না। ওকে আমি আরো এখানে চুলার দাম করে দেখি, ধরো ওকে 125 চারটা নিয়ে নেই, তিন চার ও মা তিনটা নেওয়া যায়, আচ্ছা ওকে সমস্যা নেই, তিনটা, এক দুই তিনটা, আমি আরো তিনটা নিয়ে নিলাম। আর পানির গ্যারান্টার নেই, এগুলো দরকার নাই, ম্যাট্রেসের দরকার নেই, বালতির দরকার নেই ভাই, দই বানানোর জিনিস কই ভাই, আমি তো দই বানাইতে পারি না। ওকে ছয়টা নিয়ে নিলাম, চেক আউট করি, চুলার দাম এত বেশি না, পাঁচটা চুলায় আই থিঙ্ক হয়ে যাবে, আমার দুইটা আছে বাসায় আর এখনও তিনটা কিনে নিলাম, তো এই পাঁচটায় আই থিঙ্ক খুব ভালো মতোই হয়ে যাবে গাইজ। তো চলো আমি চুলাটা এখানে রেখে দিই, স্টোভ কিনে নিলাম, আর চুলাটা আমি জানতাম না, কিন্তু একজন সাবস্ক্রাইবার আমার কমেন্ট করে বলছে চুলা আছে স্টোরে, তাই আমি চুলা কিনতে চলে আসছি। আসলে ভাই সেই এই চুলা দিয়ে কি এইভাবে এই এই পাতিল দিয়ে কি হবে কিনা আমি সেটাও বুঝতে পারতেছি না। ওকে দেখা যাক নেই এক্সপিরিয়েন্সের জন্য কি না। ওকে নিয়ে নিলাম, ওকে এখন আমরা চুলা দিয়ে সরাসরি বাসায় দেন এই চুলা দিয়ে কাজ শুরু করব, দেখি এই চুলা দিয়ে ভাই ঝটপট কাজ হয় কিনা, আমাদের বিজনেসের জন্য ভাই কাজ করতে তো হবেই, তো বাকি যে পর্কগুলো আছে ওইগুলো সেল করলে ভাই ভালো টাকাই পাবো, এটা কোনো প্যারা হবে না। গাড়ি এই মুহূর্তে আমি চলে আসছি বাসায়, আর এখন আমাদের এই চুলার কাজগুলো দেখবো কীভাবে কী করতে হয়, চুলাগুলো প্রথমে ইনস্টল করতে হবে, দেন এর উপরে আমি পাতিলগুলো বসাইতে পারবো। সো দেখা যাক, ঘরে নিয়ে কাজগুলো শুরু করি। আরে ঘরের দরজা খুলে গেছি, ঠিক আছে। তাই ভাই আমি চাইতেছি একটা কারখানা করতে, শুধুমাত্র প্রোডাকশনের জন্য কারখানা হবে, অনেক অনেক প্রোডাকশন দিতে পারবো, যাতে যেখানে আমার অনেক বেশি মানে মালামাল প্রোডাক্ট দিতে পারবো সেখানে আমি যাব। ওকে আমি এখানে কোথায় বসাবো, এটা এখানে বসাই, পাতিলটা এখানে বসাই দিলাম। ওকে এই চুলাটা আনো, চুলাটা এখানে বসাই দেই, এবং ভাই মানে প্রোডাকশন রেট হাই করতে হবে, যাই বলো না কেন প্রোডাকশন রেট হাই করতে হবে, যাতে করে কোনো ঝামেলা না হয়। ওকে চুলা ভাই এক ধারে একা ধারে সবগুলো চুলা আমি এক সিরিয়ালে বসাই দিছি। ওকে এখন আমি জাস্ট এগুলো নিবো, এবং জাস্ট আমি এগুলো এখানে রাখবো, কারণ আমাদের ব্যবসা তো বাড়াইতে হবে, বুঝতেই পারতেছো। ওকে দুধ নেই, জাস্ট সবগুলো দিতে থাকি ভাই, চিন্তা করছো মানে সবগুলোতে একসাথে কাজ হবে, অসাধারণ ভাই অসাধারণ, এক কথায় অসাধারণ। ওকে স্টার্ট কুকিং দিয়ে দিলাম, এই এই মোল্ডগুলোই এখন তৈরি করতেছি আমি, ওইটাতে দুধই দেই নে, বাহ ভাই দুধ আয় দুধ আয়, এইটার মধ্যে দুধ নাই, আজব ভাই, ও এটা দুধ শেষ হয়ে গেছে, লল। ওকে দুধ শেষ হয়ে গেছে, দুধ সমস্যা নাই আমার কাছে, দুধের তো ভাই অভাব নাই, আমার গরুও বেশি আছে দুধও বেশি আছে। ওকে স্টার্ট কুকিং দিয়ে দিলাম, ওকে এখানে আমার রেডি হয়ে গেছে। সবাই ঝটপট দেখছো, চুলা বেশি হইলে একটাই মানে ফেসিলিটি, ঝটপট সব হয়ে যায়। আরে আরে চুলা বেশি হইলে এটাই সবাই মানে সহজ সমাধান, চুলা থাকলে কি লাভ হবে তোমরা এখানে দেখতে পারবা। ওকে সবগুলো আমি এখন জাস্ট সিরিয়ালে সাজায় রাখবো, মানে ফুড প্রোডাকশনের বিজনেসটা বুঝতেই পারতেছো এক কথায় অসাধারণ। এই যে একসাথে পাঁচটা রেডি হবে ভাই, কি চিন্তা করো মানে পাঁচটা একসাথে রেডি হবে। আচ্ছা এটার মধ্যে ডিম দিয়ে করলে একটা প্রোডাক্ট তো সুন্দর হবে এটা। আচ্ছা শুরু শুরু যদি জাল দিলে কি হয় দেখি তো, মোল্ড ছাড়া, মোল্ড ছাড়া আমরা জাল দিয়ে দেখি কি হয় গাইজ। ওকে আমরা ডিম নিয়ে আসি, দেখি ডিম, আচ্ছা ডিম এখন আনতে পারবো না, এখন লেট হয়ে যাবে গাইজ, সো দাঁড়াও আমি এখানে এটা রেখে দিই। ওকে আই থিঙ্ক কমপ্লিট হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, একসাথে পাঁচটা চুলা কাজ করতেছে মানে অনেক অনেক কাজ। এটা কি মোল্ড, এটা কি মোল্ড ছাড়া চিজ, ওকে হোক সমস্যা নাই, দেখি এক এক এক্সপিরিয়েন্স করে দিই কী কী প্রোডাক্ট বানাইতে পারি আমরা, সবগুলো প্রোডাক্ট তো সেল করতে হবে না। ওকে সিরিয়ালে সব প্রোডাক্ট রেখে দিব। ওকে আমার একটা হয়নি, দুধে শর্ট ছিল। এক দুই তিন চার পাঁচ, ওকে আমি এখন জাস্ট এই মূলটা বানাবো এই পাঁচটা দিয়ে।
एक दो तीन चार पाँच ओके स्टार्ट कुकिंग ओके एकसाथे भाई पाँचटा रेडी हो सत्य प्रोडक्शन दीते भाई जोश हो प्रोडक्शन दीते मैं को समस्या नहीं पाँचा चूल एकसाथे क्या करते मैं असाधारण भाई क्ज भाई कखो मैं लस खाबना प्रोडक्टगुल टाइम मत सेल दीते भलो टाइम आय करते टार्गेट भाई 2 लाख टाकार करार सो से करब অবশ্যই করবো 2 লাখ টাকা আমি করবো না কেন অবশ্যই করবো আর আমি চাচ্ছিলাম যে আমার বিল্ডিংটা আমি লাইভে এসে করতে সবাইকে লাইভে সবার সাথে কথাবার্তা হয়ে গেল আর বিল্ডিংটা বানানো হয়ে গেল আর সবাই তুমি একসাথে দেখে ফেললা তো তোমরা কি বলো গাইজ আর অবশ্যই কমেন্টে জানাও আমারে লাইভ লাইভে আসবো কি না সেগুলো অবশ্যই কমেন্টে জানাই দিও ওকে একটা মূল ছাড়াই বানিয়ে দিলাম লাস্ট ছিল তো এগুলো নিয়ে এখন চলে যাবো বাইরে এবং আমার গরুর মোটামুটি দুধ সংগ্রহ করা শেষ ওকে এগুলো আমি তুলে দিই গাড়িতে ওকে মানে আমার সব প্রোডাক্টগুলো বানায় ফেলেছি মোটামুটি দুধের প্রোডাক্টগুলো বানানো শেষ এখন বাকি মাংসের প্রোডাক্ট তো মাংসের প্রোডাক্টগুলোকে আজকে বানাবো না কালকে বানাবো আমি বুঝতে পারতেছি না গাইজ আর এপিসোডটা কত বড় হয়ে গেছে এইটা আমি বুঝতে পারতেছি না এপিসোডটা মোটামুটি বড়ই হয়ে গেছে তো চলো গাইজ আজকে ভিডিওটা আর বড় না করি এখানেই শেষ করে দিই আগে ধর আমাদের স্টোরের প্রোডাক্টগুলো দেখাই আনি ওকে একটা যেহেতু রয়েছে একটা আমি এখানে রেখে দেবো ওকে এখানে আমাদের পনিরের প্রোডাকশন হচ্ছে গাইজ তুমি দেখতে পাচ্ছ এখানে আমি পনির আরও রাখতে পারবো এখানে পনিরের মোটামুটি প্রোডাকশন শুরু হয়ে গেছে এই দেখতে পাচ্ছ এগুলো রেডি হচ্ছে এগুলো রেডি হতে একটু সময় লাগবে তো পনির প্রোডাকশন যখন পুরোপুরি ফুলফিল হয়ে যাবে তখন আমরা এগুলো সেল করে দিব সেল করে ভালো টাকা আয় করতে পারবো তো ওকে দেখো ভাই চুলা টুলা আইনা পুরো ভরাই ফেলছে এখন কথা হইতেছে আমি চাইছি এখানে একটা বড় কারখানা করার জন্য সেটা আমি করবো অবশ্যই করবো বড় একটা কারখানা দরকার আছে সো ওকে গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত আর বড় করতেছি না তো তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাই দিও ওকে আমি মুরগির ফার্মটা আজকে একবারও ঢুকি নাই ভাই আমার মুরগির কী অবস্থা দেখে আসি ওকে ভাই ওকে 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 আরে আরে কত ডিম ভাই ডিম থেকে কত বাচ্চা ফুটছে দেখো ও ভাই কত বাচ্চা ফুটে গেছে ভাই আমার তো ডিমের অভাব নেই ডিমগুলো ভাই সাদা হয়ে গেছে পুরা ডিমে পুতা পুরা এলাকাটাই সাদা হয়ে গেছে ওকে দাঁড়া আমি জাস্ট খাবারগুলো ফুলফিল করে দিয়ে আসি এখানে এটার মধ্যে খাবার ফিল করতে হবে রিফিল করতে ও ভাই বেশি খালি হয়ে গেছে ওকে এটা ফুলফিল করলাম এবং সব খাবার সব চলে গেছে এখানে ওকে চোখে এই টাওয়ারের কালারটা নিয়ে আমি খুব সন্দিহান কী কালার দিব আর এখানে আমি লাইট লাগাই দিব লাইট লাগাইলে কেমন লাগবে দেখতে সেটাও পরের বিষয়ে দেখবো কোনো সমস্যা নেই সেটাও দেখতে পারবো তোমরা চোখে আজকে ভিডিওটা বড় করতেছি না আজকে এই গাড়িটা কিনলাম তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাই দিও সবাই আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটা আর বড় করতেছি না কারণ আজকে শরীরটা একটু খারাপ লাগতেছে কেন জানি না তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবা আর এই ভিডিওতে আমি 300 লাইকের এম করছি জানি তোমরা ফিল আপ করে দিবা করে দিও আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সো ফ্রেন্ডস দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই